হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো যেটা তোমাদেরকে দেওয়া হবে আগস্ট মাসে তার আগে তোমরা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই ধরনের আরও মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো তাহলে শুরু করা যাক দেখো একের দাগে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো একের দাগের একের প্রশ্নে বলা হয়েছে পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদটি সেটি নির্বাচন করো কয়ে বলা হয়েছে মিষ্টি আলু ক্ষয় বলা হয়েছে পানা গয় বলা হয়েছে আদা আর ঘয়ে বলা হয়েছে পাথরকুচি দেখো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন ঘ পাথরকুচি এরপর দেখো একের দাগের দুইয়ের প্রশ্নে বলা হয়েছে শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো দেখো কয়ের অপশানে বলা হয়েছে মটর গাছের বংশ বিস্তারে অনেক সময় লাগে ক্ষয়ের অপশানে বলা হয়েছে মটর গাছে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম অপশন গতে বলা হয়েছে মটর ফুল সপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম আর অপশান ঘতে আছে মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয় দেখো এর সঠিক উত্তর হবে অপশন গ মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম এরপর একের দাগের তিনের প্রশ্নে বলা হয়েছে নিচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো অপশন কতে বলা হয়েছে অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণি পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এই বক্তব্যটা সঠিক আমরা জানি অতিরিক্ত বাষ্পমোচন রোধের জন্য ফণীমনসার পাতা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়েছে অপশন খতে আছে রুই মাছের পটকার পশ্চাদ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে দেখো এই বক্তব্যটা কিন্তু মিথ্যে আমরা জানি রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করতে পারে আর এই যে এখানে আছে রেটিয়া মিরাবিলিয়া এটা কিন্তু গ্যাস শোষণ করে উৎপাদন না তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান খ দুইয়ের দাগে বলা হয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুইয়ের দাগের একের প্রশ্নে বলা হয়েছে মানব বিকাশের বর্ষন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো এর উত্তরে কী লিখবে বসন্ধি দশার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই সময়ে পেশি ও অস্থির বৃদ্ধি হয় জনরঙ্গের বৃদ্ধি হয় ও গ্যামেট উৎপাদন শুরু হয় এরপর দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নে বলা হয়েছে বি সদৃশ্য শব্দটি বেছে লেখো দেখো কি কি দেওয়া আছে মটরের সবুজ রঙের বীজ মটরের সবুজ রঙের ফল গিনিপিগের সাদা রঙের লোম আর গিনিপিগের মসৃণ লোম এখানে আমাদের যেটা সবার থেকে আলাদা সেটাকে বাঁচতে হবে দেখো মটরের সবুজ রঙের বীজ গিনিপিগের সাদা রঙের লোম আর গিনিপিগের মসৃণ লোম এগুলো কিন্তু সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু মটরের সবুজ রঙের ফল এটা কিন্তু প্রকট ধর্মী বৈশিষ্ট্য তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের মটরের সবুজ রঙের ফল দুইয়ের দাগের তিনের প্রশ্ন বলা হয়েছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও দেখো ব্যবহার ও অব্যবহারের সূত্র এই মতবাদটা কিন্তু ল্যামার্কের এবার আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে প্রাকৃতিক নির্বাচন এটা কার মতবাদ তাহলে দেখো এই ফাঁকা ঘরে আমাদের কি উত্তর হয়ে যাবে ডারউইন এরপর দেখো তিনের দাগের একের প্রশ্নে বলা হয়েছে স পরাকযোগের একটি সুবিধা ও একটা অসুবিধা উল্লেখ করো দেখো তাহলে স পরাকযোগের একটি সুবিধাতে তোমরা কী লিখবে এই পরাগযোগে অন্য প্রজাতির উদ্ভিদের প্রয়োজন নেই ফলে প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায় এবং জনিত্রী বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় এবার দেখো সব একটি অসুবিধাতে কী লিখবে স পরাকযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উদ্ভিদ উৎপন্ন হয় না ফলে অভিযোজন ক্ষমতা লোপ পায় ও অপত্য উদ্ভিদগুলি দুর্বল হয়ে পড়ে এরপর দেখো তিনের দাগের দুইয়ের প্রশ্নে বলা হয়েছে এক শঙ্কর জননে এপ্টু জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় থ্রি শু ওয়ান নাও হতে পারে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো দেখে নাও এর উত্তরে কী লিখবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্কর জননে এপ্টু জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় থ্রি শ্রু ওয়ান হয় না যেমন মালতী ফুলে বিশুদ্ধ লাল ব্র্যাকেটে লিখবে আর আর দুটোই ক্যাপিটাল আর ও বিশুদ্ধ সাদা স্মল আর আর ফুলওয়ালা গাছের ইতর পরাগযোগ ঘটালে প্রথম অপত্য জনুতে গোলাপি অর্থাৎ ক্যাপিটেলার আর স্মল আর বর্ণের ফুল সৃষ্টি হয় ও এপটু জনুতে ওয়ান ইসরু টু ইসরু ওয়ান অনুপাতে বিশুদ্ধ লাল গোলাপি ও বিশুদ্ধ সাদা উৎপন্ন হয় নিচে লিখবে সুতরাং এক শঙ্কর জননে জনুর ফিরোডাইপিক অনুপাত সব সময় থ্রি জো ওয়ান না হতে পারে এরপর দেখো চারের দাগের একের প্রশ্নে বলা হয়েছে ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতমের উদ্বর্তন কীভাবে ঘটে ব্যাখ্যা করো এর সাথে আর একটা প্রশ্ন বলা হয়েছে শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে বক্তব্যটির যথার্থতার উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো প্রথমে আমরা দেখে নেব ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যদমের উদ্বর্তন কিভাবে ঘটে ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায় তারাই জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয় অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যায় জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হয় এরপর দেখো সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্য আমরা কি লিখবো এক নম্বরে লিখব এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ির মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায় দু নম্বর পয়েন্টে লিখব এরা উই সন্ধান পেলে গাছের শাখা দিয়ে একটি লাঠির মতো দণ্ড তৈরি করে ছুঁচালো প্রান্তটিকে উইডিবির মধ্যে ঢুকিয়ে দেয় উই পোকাগুলি লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে এলে শিম্পাঞ্জি তাদের ভক্ষণ করে তিনের পয়েন্টে লিখব শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে ঔষধি গাছের পাতা খেয়ে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায় চার নম্বর পয়েন্টে লিখব শিম্পাঞ্জিরা সবসময় তাদের বাচ্চাগুলিকে বিপদ থেকে আঁকলে রাখে পাঁচ নম্বর পয়েন্টে আমরা লিখব শিম্পাঞ্জিরা মানুষের মতো গালে হাত দিয়ে ভাবনা চিন্তা করে এবং মানুষের মতোই দুঃখ কষ্ট আনন্দ খুশি প্রভৃতি অনুভূতি প্রকাশ করতে পারে তাহলে এই ছিল ক্লাস টেনের মরেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশের পার্ট ফাইভের উত্তর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা এখনও ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংক ইউ